সুপারহিট বা বিগ বাজেটের ছবি বলতে মাথায় প্রথমেই আসে দক্ষিণী ফিল্মের কথা। হাল ফিলে বলিউড ব্লকবাস্টারে যেন ভাটার টান। সম্প্রতি নজর কাড়া বাংলা সিনেমাই বা কোথায়? তাহলে কি বাংলা ছবির স্বর্ণযুগ আর ফিরবে না? বাংলা ছবি দেখতে আর হলমুখী হবে না সাধারণ মানুষ? প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে বাংলার বিনোদন শিল্পকে আরও কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল একটি আলোচনা সভা। বেঙ্গলে এন্টারটেনমেন্ট টেকিং আ বিগ লিপ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিক্রম ঘোষ, অরিজিৎ বিশ্বাস, পরমব্রত চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, অরিন্দম শীলের মতন বিশিষ্ট অভিনেতা, শিল্পী, পরিচালকরা। আলোচনা সভায় বাংলা বিনোদন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকলের অংশগ্রহণের কথা বলেন প্রসেনজিৎ। ইন সোশ্যাল মিডিয়া দ্যাট বেঙ্গলি সিনেমা বাংলা ছবি মাথা তুলে কবে দাঁড়াবে, বাট আই হ্যাড সিন লড অফ ইউনো আপস অ্যান্ড ডাউন। সবাই এখন কথা বললি সাউথ ইন্ডিয়ান ছবির কথা বলছে, বাট মাই পয়েন্ট ইজ বাঙালি কত আছে? 30 কোটি বাঙালি, আমাদের বেশি দরকার নেই। আমরা 10 কোটি লোককে যদি কেটার করতে পারি, উই ক্যান টেক আ স্টেপ ফরওয়ার্ড। উই হ্যাভ ট্যালেন্ট, দেয়ার ইজ নো ডাউট অফ স্টোরি। দ্যাট ইজ দ্য প্লেস ওয়ার উই নিড টু ফোকাস, দ্যাট এটার ফিল্ম ছাড়া বর্তমানে বিনোদনের একটা বড় অংশ জুড়ে রয়েছে ওটিটি। এই অবস্থায় সমাজের সকল স্তরে দর্শকদের জন্য ছবি তৈরির কথা বলেন পরমব্রত। বোম্বেতে গিয়ে শুধু পড়ে থাকতে হচ্ছে কেন, সেটাও একটা ভাবার বিষয়। কিন্তু আমরা বিদেশ বা বোম্বে থেকে একটা তকমা না নিয়ে এলে পরে আমাদের এখানে কলকে পাওয়া যায় না। 11 বছর আগে একটা বাংলা ছবি বানানো হতো অ্যাট অ্যান অ্যাভারেজ কস্ট অফ বিটুইন 75 লাখ টু 1.5 ক্রোর্স। একটা মালয়ালম ছবিও সেই টাকাতেই বানানো হতো। আজকে 2022 11 বছর পরে একটা বাংলা ছবি, মিড রেঞ্জ ছবি, এখনও বানানো হয় 75 লাখ টু 1.5 ক্রোর্স। একটা মালয়ালম ছবি বানানো হয় ফর 15 ক্রোর্স, ফর 20 ক্রোর্স। হাউ ইজ ইট হ্যাপনিং? হু ইজ রেসপন্সিবল? অল অফ আস। এদিনে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচালক এবং বণিক সভার ন্যাশনাল এক্সপার্ট কমিটি অন এন্টারটেইনমেন্টের চেয়ারপারসন অরিন্দম শীল। এটা বোধহয় বহুদিন আগে প্রয়োজন ছিল এবং এটা নিয়ে আমরা অনেকবার এই নিয়ে ডিসকাশন করেছি। এই কথা বলা শুরু করা যাক, বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে পরিকাঠামোগত দিক থেকে এবং প্রপার সাপোর্ট সব অ্যাসপেক্ট থেকে, সেটা সরকারি হোক, ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি হোক, ইন্ডাস্ট্রির সাপোর্ট হোক, সব দিক থেকে এগিয়ে আসা উচিত। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের তরফে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি প্রদীপ সুরেখা এবং সঞ্জয় বুধিয়া। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।